ইসরায়েলি সামরিক বাহিনীর গোপন গোয়েন্দা ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ গেরিলারা। এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা ইরনা। প্রতিবেদনে বলা হয়, সীমান্তবর্তী মেসকাফ আম শহরের দুটি ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় এসব হামলা। বেইত হিলাল এবং জারিয়াত ব্যারাকে এসব গোয়েন্দা ঘাঁটি স্থাপন করেছিল ইসরায়েলি বাহিনী, সেখান থেকে চালানো হতো গোয়েন্দা কার্যক্রম। ভিডিওতে দেখা যায়, নিজস্ব ক্ষেপণাস্ত্র ছুড়ে এসব ইসরায়েলি স্থাপনা ধ্বংস করছে হিজবুল্লাহ। হামলার পর বেশ কয়েকটি স্থাপনায় আগুন ধরে যায়।